আসসালামু আলাইকুম, আমি আফরুজ আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা, ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অধ্যায় পাঁচ অনুশীলনী নিয়ে আলোচনা করব। আজকে অধ্যায় পাঁচের অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলছি, আশা করি তোমরা সবাই আগের ক্লাসগুলো সবাই দেখে নিয়েছো এবং বাড়ির কাজগুলো করে নিয়েছো। যারা করনি তারা অবশ্যই করে নিবে, আর যারা করেছো তাদের ধন্যবাদ। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন এক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? আমরা বইয়ে যখন রিডিং করেছিলাম আগের ক্লাসগুলোতে পড়েছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। কোথায়? কোরাইশ বংশে, মক্কার কোরাইশ বংশে জন্মগ্রহণ করে। দুই, মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। তিন, পৃথিবীর সর্বপ্রথম নবী এর নাম লিখো। পৃথিবীর সর্বপ্রথম নবীকে? হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। চার, হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল একটি শান্তি সংঘ যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ও দুস্থ মানুষদেরকে সাহায্যের জন্য গঠন করেছে। পাঁচ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে বলেছেন, তোমরা শ্রমিকদের পরিশ্রমের পর ঘাম শুকানোর পূর্বে পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বে কি? তাদের পারিশ্রমিক দিয়ে দাও। ৬, প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো? প্রাচীনকালে মিশরের বাদশাকে ফেরাউন বলা হতো। কি বলা হতো? ফেরাউন। ৭, মুসা আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে এবং অর্থ ব্যয়ে লালিত পালিত হয়েছিল? মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের ঘরে এবং তার অর্থ ব্যয়ে লালিত পালিত হয়েছিলেন। কার ঘরে? ফেরাউনের ঘরে এবং তার অর্থ ব্যয়ে লালিত পালিত হয়েছিল। ৮, তিনজন নবীর নাম লেখ। তিনজন নবীর নাম লেখ। আমরা জানি যে কুরআন মাজিদে 25 জন নবীর নাম উল্লেখ আছে। তাদের মধ্যে থেকে তোমার ইচ্ছা মতো যেকোনো 3 জন নবীর নাম লিখতে পারো। লিখতে পারো সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর লিখতে পারো হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, বা তোমার ইচ্ছা মতো যেকোনো নবীর 3 জন নবীর নাম লিখবে। ৯, নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে? নারীদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে এবং পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে। নারীদের মধ্যে কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হচ্ছে পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা প্রথম ইসলাম গ্রহণ করে। বর্ণনামূলক উত্তরের জন্য প্রশ্ন দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা ইন্তেকালের পর তাকে কে লালন পালন করেন? আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা ইন্তেকালের পর তাকে তার দাদা আবু মুত্তালিব কি করেছেন? তাকে লালন পালন করেছেন। তার দাদা মারা যাওয়ার পর তার চাচা আবু তালিব তাকে লালন পালন করে। তোমরা কি করবে? এটা বর্ণনা করে সম্পূর্ণ বিষয়টি লিখবে। ২, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের 5টি সুন্দর আদর্শ লেখো। সামাজিক জীবনে উক্ত আদর্শগুলোর গুরুত্ব কি? আমাদের জীবনে উত্তম আদর্শ স্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই সর্বশ্রেষ্ঠ, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তার চরিত্রের 5টি সুন্দর আদর্শ লিখতে পারো যে সত্যবাদী, তারপর হচ্ছে ন্যায়পরায়ণ, ক্ষমাশীল, দয়ালু। এরকম তোমার মহানবীর যে কোনো 5টি সুন্দর চরিত্রের আদর্শ লিখবে। তারপর ৩, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন?
কিভাবে করেছেন, তিনি শান্তি সংঘ নামে একটি সংঘ তৈরি করেন, হেল্পফুল ফুজুল। এই সংঘের মাধ্যমে তিনি মানুষদের অন্যায়ের অধিকার সংরক্ষণ করে বিভিন্নভাবে সেগুলো সমাধান করতেন। চার, জুয়া খেলার খারাপ দিকগুলো বর্ণনা করো। জুয়া খেলা বন্ধের জন্য তুমি কিভাবে জনমত সৃষ্টি করবে মতামত দাও। জুয়া খেলার খারাপ দিকগুলো হলো সমাজে শান্তি নষ্ট, তারপর বিশৃঙ্খলা সৃষ্টি, মানুষের মানবিকতা বিকৃতি, এরকম বিভিন্ন বিষয়গুলো তোমরা বর্ণনা করে লিখবে। পাঁচ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কি কি কাজ করতেন, নিজ নিজ পরিবারের নিজ হাতে করতে পারা যায় এমন পাঁচটি কাজের তালিকা তৈরি করবে। মানে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম নিজ হাতে কি করতেন, তিনি নিজ হাতে ঘরের কাজে সাহায্য করতেন, ঘর ঝাড়ু দিতেন, কাপড় ধুতেন, এরকম বিভিন্ন কাজগুলো বলবে। আর নিজের নিজ পরিবারে আর কি কি করা যায় এরকম পাঁচটি কাজের তালিকা তোমরা তৈরি করে খাতায় লিখবে। ৬, দয়া মহানবী সাল্লাল্লাহু সাল্লামের একটি উজ্জ্বল আদর্শ, উদাহরণসহ ব্যাখ্যা করো। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের দয়া সম্পর্কে একটি সুন্দর কাহিনী রয়েছে, তোমরা সেটি উল্লেখ করবে। ৭, মাতৃভক্তির গুরুত্ব বর্ণনা করো। মাতৃভক্তি বলতে আমরা জানি মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি তার দুধ মাতা হালিমার কাছে লালিত পালিত হয়েছে। তারপরে একদিন হঠাৎ তারা এক জায়গায় বসে গল্প করছিলেন, সাহাবিরা সহ বসেছিলেন, তখন পাশ দিয়ে তার দুধ মা হালিমা যাচ্ছিলেন, তখন তিনি দাঁড়িয়ে তাকে সম্মান জানায়, তারপর তার গায়ের চাদরটি তার গায়ে দিয়ে দেয়। এটা হচ্ছে তার মাতৃভক্তির একটি উদাহরণ। তোমরা এভাবে আরো অন্য কোনো বিষয় জানা থাকলে সেগুলো উল্লেখ করবে, আর না হয় এই গল্পটি বা কাহিনীটি নিয়ে আলোচনা করবে। তারপর দেখো ৮ নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকর ও শ্রমিকদের সম্পর্কে কি বলেছেন তার বর্ণনা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকর ও শ্রমিকদের সম্পর্কে বলেছেন যে তোমরা যা খাও তাদেরকে তা খেতে দাও, তোমরা যা পড়ো তাদেরকে তাই পড়তে দাও, তারা তোমাদের মতোই মানুষ এবং তাদের পারিশ্রমিক গায়ের ঘাম শুকানোর আগে দিয়ে দাও। এ বিষয়েও আরো একটি কাহিনী আছে, তোমরা সেটি গল্পটি বর্ণনা করে লিখবে। ৯, ফিরাউন কি, ওয়ালিদ স্বপ্নে কি দেখে বর্ণনা করো। ফিরাউন হচ্ছে প্রাচীনকালে মিশরের বাদশাদেরকে ফিরাউন বলা হতো। ওয়ালিদ স্বপ্নে দেখেছিল যে তার সকল বংশ সহ তার রাজত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। এটা তোমরা বর্ণনা করে লিখবে। ১০, ফিরাউন কিভাবে মারা যায় তার বর্ণনা করো। ফিরাউন যখন আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকার করে, তখন আল্লাহ তাআলার তরফ থেকে তার উপরে ধ্বংস নেমে আসে, তখন তার কি হয়, সে মারা যায়। ফিরাউনেরও মৃত্যু সম্পর্কে আমি তোমাদের আগে ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, তোমরা ক্লাসগুলো দেখে বা বই থেকে পড়ে বর্ণনা করে সেটি লিখবে। ১১, আদ জাতি কোথায় বসবাস করতো, তাদের ধ্বংসের কারণ লিখো। আদ জাতি বসবাস করতো আম্মান থেকে শুরু করে কতটুকু হাজরামাউত ও ইয়েমেন পর্যন্ত, মানে হচ্ছে আম্মান একটি জায়গা, তার থেকে শুরু করে হাজরামাউত ও ইয়েমেন পর্যন্ত তাদের বসবাসের স্থান ছিল। তাদের ধ্বংসের কারণ হলো তারা আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন মূর্তি পূজার কাজে কি হয় লিপ্ত হয়ে যায়। তখন তাদের হযরত হুদ আলাইহিস সালাম যখন তাদের সতর্ক করে এবং আল্লাহকে মেনে নিতে বলে, তখন তারা অস্বীকার করে। তারপরে আল্লাহ তাআলা কি করে সেখানে অনাবৃষ্টি ও ঘূর্ণিঝড় দেয়, তারা তখনও আল্লাহকে মেনে নেয়নি। তারপরে সর্বশেষে যখন ৭-৮ দিন তার টানা খাদ্যহীন ও অভাবের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে রাখেন, তখন তাদের ধ্বংস হয়ে যায়। ১২, লুত বা মৃত সাগর কোথায় বর্ণনা কর। মৃত সাগর কোথায়, মৃত সাগর হলো যে পূর্ব জর্দান ও ফিলিস্তিন সহ এলাকা নিয়ে বা শহর নিয়ে গঠিত। মৃত সাগর হচ্ছে পূর্ব জর্দান ও ফিলিস্তিনে অবস্থিত। এটা গল্পটা বা কাহিনীটা যা আছে সেটি নিয়ে বর্ণনা করব। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। তোমরা অবশ্যই প্রশ্নগুলো শিখে খাতায় লিখে নেবে। আসসালামু আলাইকুম।